নিশ্চিত মাধুরী বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনার জানি গত ষোলো তারিখে যে ভরচুয়াল বৈঠক হয়েছিল শ্রীমন্দির মুখ্য প্রশাসক ডক্টর কিশন কুমার বৈঠকের অধ্যক্ষতা করলে এবং বিভিন্ন সেবা ছতিশ নিযোগর সমস্ত সেবায়ত প্রতিনিধি এবং শ্রীমন্দির প্রশাসন বরিষ্ঠ অধিকারী মানে ভরচুয়াল মিটিং ভরচুয়াল মাধ্যমে বৈঠকের যোগদেলে এবং গত ষোল তারিখের মাধুরী যে শ্রীমন্দিরপর নূয় এসওপি জারি করা তা হচ্ছে রাজ্য বাহার ভক্ত শ্রদ্ধাড়ু মানে আসবে যদি শ্রীমন্দির দর্শন করা মহা প্রভুদের দর্শনপ্রে তবে চার চারিদিন ভিতর আর্টিপি সিআর নেগেটিভ ৰপৰ্ট সেইকি আচিব কিন্তু আজি যি বৈঠক কৰাব দিন বাৰটা সময় ভৰ্চুলমাৰ বৈঠক হ'ব মুখ্য প্ৰশাসক অধ্যক্ষতা কৰোঁ সেই বৈঠকে নিশ্চিতভাৱে কাৰণ গুৰুত্বপূৰ্ণ নিষ্পত্তি আজি নি পাৰে কাৰণ পূৰ্ব বৈঠকৰে মুখ্য প্ৰশাসক সিধাচখে আজি যি বৈঠক অনুষ্ঠিত হ'ব ৰাজ্য ভিতৰৰ লোক অৰ্থাৎ ৰাজ্যৰ সমস্ত জিলাৰ ভক্ত শ্ৰদ্ধ এছপি জাৰি কৰাই পাৰে অৰ্থাৎ ৰাজ্য ভিতৰৰ সমস্ত ভক্ত শ্ৰদ্ধালু কোভিড নেগেটিভ ৰিপোৰ্টকু বাধ্যতমূলক কৰা ଆପଣ ଜାଣିଛନ୍ତି ବର୍ତ୍ତମାନ ଯେଉଁଭଳି ଭାବରେ ପଶ୍ଚିମବଙ୍ଗ ଫେରନ୍ତା ବର୍ତ୍ତମାନ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ ପାଇଁ ଟେନସନ୍ ବଢ଼େଇଛନ୍ତି ତ ସେହି ପରିପ୍ରେକ୍ଷୀରେ ଆପଣ ଜାଣିଛନ୍ତି ମହାପ୍ରଭୁଙ୍କ ଦର୍ଶନ ପାଇଁ ରାଜ୍ୟ ତଥା ରାଜ୍ୟ ବାହାରୁ ଦେଶର କୋଣ ଅନୁକୋଣରୁ ଅନେକ ସଂଖ୍ୟାରେ ଭକ୍ତ ଶ୍ରଦ୍ଧାଳୁମାନେ ଆସିଥାନ୍ତି ଯେହେତୁ ବର୍ତ୍ତମାନ ଶ୍ରୀମନ୍ଦିରରେ କୋଡ଼ିଏରୁ ଉର୍ଦ୍ଧ୍ୱ ସେବାୟତ କରୋନାରେ ଆକ୍ରାନ୍ତ ହେଲେଣି ତ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆପଣ ଜାଣିଛନ୍ତି ଗଞ୍ଜାମ ଏବଂ ଭୁବନେଶ୍ୱରର ସମସ୍ତ ଧର୍ମାନୁଷ୍ଠାନ ଗୁଡ଼ିକ ବର୍ତ୍ତମାନ ଭକ୍ତ ଶ୍ରଦ୍ଧାଳୁଙ୍କ ପାଇଁ ବନ୍ଦ ରହିଛି ତେବେ ଆଜିର ବୈଠକରେ ନିଷ୍ପତ୍ତି ବୋଧହୁଏ ହୋଇପାରେ ଶ୍ରୀମନ୍ଦିରକୁ ବନ୍ଦ ରଖାଯିବ ବୋଲି କିଛି ନିଷ୍ପତ୍ତି ଆସିପାରେ କିନ୍ତୁ বর্তমান কিছু জনা পড়ি না কিন্তু রাজ্য ভিতরের লোক গোটে গুরুত্বপূর্ণ নিষ্পতি আজ আসে কোভিড নেগেটিভ রিপোর্ট বর্তমান সমস্ত বাধ্যতা মূলক করা নিশ্চিত ভাবে আজ বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করছে এবং দিন বারটে সময়ের এই ভরচুয়াল বৈঠক আরম্ভ হওয়া এবং বৈঠক শেষে সবিশেষ জনা পড়ি রাজ্য ভিতর লোক কম সব গাইডলাইন করাছি এবং কোণ নূয় এসওপি করা যাচ্ছে এবং শ্রীমদির ভক্ত শ্রদ্ধার বন্ধ না খোলা রয়েছে মাধুরী এবং এই বৈঠক পরে হুয়ে তো কিছু নিষ্কর্ষ পারে যে রাজ্যবাসীপন সব এসওপি জারি করা আলোক আপনার तमाम সূচনা